আসসালামু আলাইকুম ব্রাদার, দিস ইজ সৌরভ ফ্রম প্রবাসী নিউজ। বন্ধুরা, যারা মাল্টা এবং রোমানিয়াতে যেতে চান তাদেরকে অনেক ক্ষেত্রে কিন্তু রোমানিয়া এম্বাসি এবং মাল্টা এম্বাসি থেকে ফোন দিতে পারে যে আপনার ফাইলটা জমা হওয়ার পরে। তো সেই ফোন দিয়ে আসলে কী ধরনের কোশ্চেন করে এবং উত্তরগুলো কেমন হবে এই বিষয়ে কিন্তু আপনারা আমাদের কাছে জানতে চান। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে যদি কখনও রোমানিয়া এম্বাসি অথবা মাল্টা এম্বাসি থেকে ইন্ডিয়াতে অবস্থিত সেখান থেকে আপনার ফাইল জমা হওয়ার পরে যদি ফোন দেয় তাহলে কী ধরনের কোশ্চেন করতে পারে এবং আপনার অ্যান্সারটা কেমন হবে, আজকের এই ভিডিওতে কিন্তু সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে। সো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করা বাদে তাহলে আপনারা আসলে মূল বিষয়টা বুঝতে পারবেন। কথা আর বেশি বাড়াবো না, সরাসরি আমরা কোশ্চেনে চলে যাবো এবং অ্যান্সারটা কী হবে সেটা জেনে নিব। তো মাল্টা অথবা রোমানি অ্যাম্বাসি থেকে ফোন দিয়ে বলতে পারে যে আর ইউ মিস্টার সৌরভ অথবা আপনি কি মিস্টার অমুক, তো বলবেন ইয়েস আই এম সৌরভ অথবা আপনার যে নামটা আপনি সেটা বলবেন যে ইয়েস আই এম অমুক অথবা আই এম তমুক। তারপরে যে প্রশ্নটা করবে যে হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ, যে আপনার জন্ম তারিখ কত অথবা জন্মদিন কত, তো ও কোশ্চেনে অ্যান্সার দিতে পারেন যে মাই ডেট অফ বার্থ ইজ এত এত এত, যে আমার জন্ম তারিখ অথবা জন্মদিন এত এত এত। তো তারপরে বলবে যে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, আপনার পিতার নাম কি, তো আপনি আপনার পিতার নামটা বললেন যে মাই ফাদার্স নেম ইজ অমুক অথবা তমুক। এই যে আমি যেই কোশ্চেনগুলো এবং যে অ্যান্সারগুলো বলবো এর ভিতর থেকেই যে কোশ্চেন করবে এমন না, তবে 80% কোশ্চেন এখান থেকে থাকে আর 20% কোশ্চেন হয়তো তারা বাইরে থেকে করতে পারে। তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সারটা আপনার জেনে রাখা জরুরি। তো তারপরে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই যে হোয়াট ডু ইউ ডু ইন বাংলাদেশ নাও, যে বাংলাদেশে আপনি বর্তমান কী কাজ করছেন, তো আপনি অ্যান্সারে বললেন যে আই এম কারেন্টলি ওয়ার্কিং ওয়ান এ কনস্ট্রাকশন সাইড ইন বাংলাদেশ, যে আপনি বাংলাদেশে একটি কনস্ট্রাকশন সাইডে বর্তমান কর্মরত আছেন। তো তারপরে যা তারা যে ধরনের প্রশ্নগুলো করে থাকে সেটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোম্পানি ইউ উইল গো টু ইন রোমানিয়া অর মাল্টা, যে আপনি মাল্টা অথবা রোমানিয়াতে যাবেন সেই কোম্পানির নামটা কি। তো আপনি আপনার যে কোম্পানি সেই কোম্পানির নামটা বললেন যে মাই কোম্পানি নেম ইজ এমুক সমুক তমুক, যেটা আপনার কোম্পানির নাম আপনি সেটাই বলবেন। কারণ সবাইকে কিন্তু তারা ফোন দেয় না, যাদের হয়তো পেপারসে গড়মিল থাকে তাদেরকেই মূলত তারা ফোন দিয়ে থাকে। তো প্রপার ডকুমেন্টস যদি আপনারা দেন অথবা প্রপার যেই কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনের উত্তরগুলো যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো যাই হোক, এই যে কোশ্চেনগুলো তারা করে তার ভিতরে আরও কয়েকটা কোশ্চেন করে, সেটা হলো হাউ মাচ ইজ দ্য স্যালারি, যে আপনার বেতন কত নির্ধারণ করে দেওয়া হয়েছে অথবা অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক, আপনি কী ধরনের কাজ করবেন। তো আপনি অ্যান্সার করলেন যে আপনার যদি ইউএসডিতে সেখানে উল্লেখ থাকে আপনার ওয়ার্ক পারমিট অথবা যদি ইউরোতে উল্লেখ থাকে তাহলে বলবেন যে 500 কি 700 ইউরো আপনার স্যালারি এবং যেই কাজে আপনি সেখানে যেতে চান, যে বলবেন যে সাপোজ আমি উদাহরণ দিচ্ছি যে ওয়্যার হাউস লোড আনলোড ওয়ার্ক, যেটা যে ওয়্যার হাউসে লোড করবেন এবং আনলোড করবেন এই ধরনের কাজ, যে এক একজন কিন্তু এক এক ধরনের কাজে যেতে চান, তো আপনার যেই কাজে যাবেন সেই কাজের বিষয়টা সেখানে বললেন। তো তারপরে তারা যে কোশ্চেনগুলো করতে পারে সেটা হলো হ্যাভ ইউ বিন পেইড ফর দ্য ওয়ার্ক পারমিট টু এনি ওয়ান, যে আপনি কি এই ওয়ার্ক পারমিটের জন্য কারো কাছে কোনো টাকা পয়সা লেনদেন করেছেন, তো অ্যান্সার দেবেন সরাসরি না, কারণ টাকা পয়সা লেনদেন কিন্তু তারা আসলে খারাপ চোখে দেখে, যে ওয়ার্ক পারমিটের জন্য যেহেতু কোনো টাকা লাগে না তারা জানে যে কোনো টাকা পয়সা দিতে হয় না। তারপরেও আমাদের বাংলাদেশের যেই বিভিন্ন এজেন্সিগুলো আছে তারা কিন্তু বেশ মোটা অঙ্কের টাকা ওয়ার্ক পারমিটের জন্য নিয়ে থাকে, তো সেখানে সরাসরি আপনারা না বলে দিবেন। তারপরে যে কোশ্চেনগুলো তারা করে যে আর ইউ ম্যারিড আর আনম্যারিড, তারা কোশ্চেন করবে যে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত। আপনি যদি বিবাহিত হন তাহলে বলবেন ইয়েস আই এম ম্যারিড, আর যদি আপনি অবিবাহিত হন তাহলে বলবেন আই এম আনম্যারিড, যেটা আপনার সাথে যায় আপনি সেটাই বলবেন। এবং যেই পেপার্সগুলো আপনি দিয়েছেন সেই পেপার্সে কী আছে সেই পেপার্সগুলোতে যেটা আছে আপনি সেটাই বলার চেষ্টা করবেন। তো যদি আপনি ম্যারিড থাকেন তাহলে তারা কোশ্চেন করতে পারে হাউ মেনি চাইল্ড ডু ইউ হ্যাভ, তো আপনার কয়টা বাচ্চা আছে। আপনি বললেন যে ওয়ান বেবি অথবা টু বেবি, যে আপনার যে কয়টা বাচ্চা আছে আপনি সেই কয়টা বাচ্চার কথা বললেন। তো তারপর দেখা গেলো তারা কোশ্চেনগুলো করা মোটামুটি শেষ, তাদের এখন বলতে পারে থ্যাংক ইউ সো মাচ, আপনিও বলতে পারেন মোস্ট ওয়েলকাম। আপনি কিন্তু ওভার এক্সপার্টনেস দেখাতে যাবেন না, কারণ আপনি যদি ওভার এক্সপার্টনেস দেখাতে চান তারা কিন্তু আপনাদের থেকে বেশি এক্সপার্ট এবং জটিল জটিল কোশ্চেন করবে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আপনারা দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের কাছে তারা যেই কোশ্চেনগুলো করবে আপনারা সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকুই, হয়তো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনার ওয়ালে, অথবা আপনার ফেসবুকে যদি ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক থেকে শেয়ার দিতে পারেন, ইউটিউবে যদি ভিডিওটি দেখেন তাহলে সেটাও বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার দিতে পারেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিবেনই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।